রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি তালুকদার দিঘি এলাকায় প্রতি বছরের মতো এবারও বসেছে পবিত্র আশুরা উপলক্ষে মঞ্জিল। দশ মহরম সকাল পাড়ায় পাড়ায় চলে মোরগের লড়াই। দুপুর গড়ার সাথে সাথে তালুকদার দিঘির চারপাশে বসে বিভিন্ন দোকান। দেশের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে হাজার হাজার নারী পুরুষ। কত মজুন দেখেছি মানে একটা দুশো বছর আগে তো মজুন তো ইয়ে মন্দির হয়, খুব সুন্দর মন্দির হয়, প্রতি বছর হয়। আমার এই ভাতিজাকে নিয়ে ওই দিঘির পারে এই যে পুরানো ঐতিহ্য, শত বছরের ঐতিহ্য, যে আশুরা উপলক্ষে যে মন্দির মহরম মাসে যে মেলা হয় সেই মেলাতে আমার ভাতিজাকে নিয়ে ওই কেনাকাটা করার জন্য আসছি। আমাদের এই যে দেখতেছেন আমাদের এই দিঘি হচ্ছে শোলাকানি দিঘি। এই শোলাকানি দিঘির উপরে আজকের এই মেলা উদযাপিত হতে যাচ্ছে তালুকদার দিঘির। এগুলো হচ্ছে তালুকদার দিঘির পৈতৃক সম্পত্তি। এই তালুকদার দিঘির পৈতৃক সম্পত্তির উপরেই আমাদের এই আশুরার মেলা প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যে আপনারা তালুকদার বাড়ির ছেলেদের সহযোগিতায় এবং তাদের তত্ত্বাবধানে আমাদের তত্ত্বাবধানে এই মেলাটা আমরা প্রতি বছর আমরা এখানে পালন করে থাকি। এখানে কোনো অসামাজিক কোনো কার্যকলাপ এখানে চলে না, খুব সুন্দরভাবে খুব সুচারুভাবে এখানে এই মেলাটা সবাই উপভোগ করে। আমি এখানে আমাদের মাধ্যমে এখানে যারা এই মেলাতে এখনো আসেননি আমি তাদেরকে এই মেলাটায় মেলায় এসে এখানে এই এই মেলাটাতে মেলাকে জেনে সফল করেন মনে নাই। আর ওদিকে কতগুলো পাত্র ছিল, পাত্রগুলো যে হনকের বাড়িতে নিলে ওইগুলো পাত্রগুলো হতবাহ চলে আসতো আপনি বুঝতে পারছেন। তারপরে এদিকে 10 তারিখে মহরমের মেলার দিন এখানে মেলায় আগত দর্শনার্থীদের যুগ যুগ ধরে শরবত পান করিয়ে আসছে রাহাতিয়া দরবার শরীফের আওলাদগণ। এখানে বছরের পর বছর ধরে বসে জারি গানের আসরও। জারি গান করা এক শিল্পী বলেন প্রতি বছর এখানে জারি গান চলে কারবালার শহীদদের স্মরণে। এ সময় মেলা কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার রাঙ্গুনিয়ার শত বছরের পুরনো এই মেলায় এখনও যারা আসেনি তাদেরকে প্রতি বছর মহরমের 10 তারিখে তালুকদার দেখিতে এসে মেলার সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানান। জমজমের পানি দিয়ে থাকি, বীর শিফা বীরের ওহাবেন অত্যন্ত মুবারক পানিগুলো আমরা এখানে মিশ্রণ করে থাকি এবং এই মিশ্রণের মাধ্যমে আমরা সর্বত্র করে মানুষদেরকে খাওয়াই, গোলামানের রসুল ইমাম হোসেনের গোলামদেরকে খাওয়াই। এটার মাধ্যমে আমরা এটা বোঝাতে চাই যে কেয়ামতের ময়দানে আমরা এখানে যারা শরবত খেয়েছে বা আমরা এখানে যারা শরবত খাওয়াচ্ছি আমাদের একটা আশা আছে যে কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হবেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসানিকের ইমাম। আমরা এখানে পানি পান করাচ্ছি কেয়ামতের ময়দানে ইমাম হোসাইনের হাতে। চ্যানেল কর্ণফুলি News Desk.